জেলা ঝিনাইদহ। জেলার আনাচে কানাচে দেখা মেলে প্রচুর সংখ্যক খেজুর গাছ। কিছু গ্রাম আবার বেশ নাম করা গুড়ের জন্য। এসব গ্রামে তৈরি গুড় পাইকারি হাট থেকে যায় ঢাকা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। চলছে গুড় তৈরি। যেখানে হাজির তখন গুড়ের রং এসে গেছে চৌকো কড়াইয়ে। খোলা জায়গায় বড় কড়াইয়ে রস ঢেলে ঘণ্টাখানেক জ্বালানোর পর গুড়ের রং আসতে শুরু করে। রং এলে কিছুক্ষণ পরপর একটি খালি হাঁড়িতে তার মধ্যে গুড়ের তরল ফোঁটা ফেলা হয়। ফেলে দেখা হয় গুড়ের দানা আসছে কিনা। দানা আসলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত খেজুরের ঝোলা গুড়। দানা এসে গেলে গুড় নামিয়ে ফেলা হয় বড় পাত্রে। এরপর চলে বীজ গুড় তৈরির প্রক্রিয়া। এই বীজ গুড় তৈরির ব্যাপারটি বেশ অদ্ভুত। বীজ গুড় ছাড়া কোনোভাবেই বসানো যায় না পাটালি। গুড় নামিয়ে ফেলে কড়াইয়ে লেগে থাকা গুড়ের স্তর ক্রমাগত ঘষতে হয়। ঘষতে ঘষতে যখন লালচে সাদা হয়ে আসে এবং পাটালির মতো জমে যায় তখন সেগুলো এক জায়গায় করা হয়। এটাই পাটালির মূল মন্ত্র। বীজ গুড় তৈরি হলে এবার পাটালি বসানোর পালা। পাটালির জন্য রয়েছে ছোট ছোট অর্ধগোলাকৃতির মাটির ছাঁচ। মাটিতে সারি সারি সাজিয়ে উপর দিয়ে দেওয়া হয় ভেজা কাপড়। কাপড় দেওয়া হয়ে গেলে তরল গুড়ের মধ্যে দেওয়া হয় এক মুষ্টি পরিমাণ বীজ গুড়। দিয়ে ঘোটা হয়। সঙ্গে সঙ্গেই গুড়ের আসল রং এসে হাজির পাত্রে। ঘন হয়ে যায় একই সাথে। এবার পাটালির ছাঁচে বসানোর পালা। গুড় ঢেলে ছাঁচগুলো পূরণ করে আধা ঘন্টা রেখে দিলেই বসে হয়ে যায় পাটালি। বিক্রি করে কিছু হয় না? কি হয়? কাজ করা হয়, হাট বাজার, হাটা চাল মাইল কিনে খাওয়া, হাটা গরু ছাগল মাগল কিনা, হাট বাজার করা, কাপড় চুল কিনা, এসব করতে হয়। তারপরে আমাদের গুড় দিয়ে পাটালি তৈরি হয়। গুড় তৈরি হয় দুই রকমের। গুড় তৈরি হয় একটা হলো দুই হলো নিজেরটা, আর একটা দোকানেরটা। দুই ভাগে দুই রকম করে ভাগ করে ভাড়া হাটে দেওয়া হয়। পাক সাফ করে আমরা দিই গুড়টা।